আমাদের এখানে দুইটি বিকার সংযোগকারী তার বাল্ব জিঙ্ক ও কপারের দ্বন্দ্ব এবং কপার সালফেট ও জিঙ্ক সালফেটের লবণ দুইটি বিকারকে সাথে সাথে স্থাপন করতে হবে এবং বিকারের মধ্যে জিঙ্ক সালফেটের লবণ রাখতে হবে একটাতে জিঙ্ক সালফেট একটিতে কপার সালফেট এবং জিঙ্ক সালফেটের মধ্যে জিঙ্ক অ্যানোড এবং কপার সালফেটে কপার ক্যাথোড এবং দুইটিকে ধাতব তার দিয়ে যুক্ত করতে হবে এবং তারের মাঝখানে একটি বাল্ব লাগাতে হবে জিঙ্ক সালফেটকে দ্রবীভূত করার ফলে জিঙ্ক এবং সালফেট আলাদা ভেঙে যাবে এবং কপার সালফেটের ক্ষেত্রেও একই কাজটি ঘটবে কপার আর সালফেট আলাদা হয়ে দ্রবণে দ্রবীভূত হতে থাকবে আর জিঙ্ক অ্যানোড কারণ হলো জিঙ্ক এর সক্রিয়তা সিরিজে বেশি কপারের কম তাই জিঙ্ক অ্যানোড ও ক্যাথোড এখানে আলাদা আমরা জানি জারণ মানে হলো সারণ তাই জিঙ্কের জারণ ঘটায় জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে এবং জিঙ্ক টু প্লাস হয়ে দ্রবণে চলে আসবে দুইটা ইলেকট্রন তার দিয়ে প্রবাহিত হয়ে অপর প্রান্তে যাবে এবং কপার অপর প্রান্ত থেকে কপার টু প্লাসে সে আকর্ষণের ফলে এটা কপারে পরিণত হবে এভাবে প্রক্রিয়াটি চলতে থাকবে এবং যার ফলে আমাদের বিদ্যুৎ পরিবাহিত হবে সো এটা এইভাবেই সম্ভব হয় কারণ যে ইলেকট্রন প্রবাহ হচ্ছে এ প্রক্রিয়া একটি সমস্যা আছে সমস্যাটি হলো যে আমরা আগে দেখেছি দ্বন্দ্ব থেকে জিঙ্ক টু প্লাস উৎপন্ন হচ্ছে এবং জিঙ্ক টু প্লাসটা দ্রবণে চলে যাচ্ছে দ্রবণে চলে আসছে আর অপর প্রান্তে যে কপার টু প্লাস উৎপন্ন হচ্ছে কপার টু প্লাসটা কপারের সাথে মিশে কপার হয়ে যাচ্ছে তাই একদিকে জিঙ্ক সালফেটের দ্রবণে জিঙ্ক টু প্লাসের পরিমাণ বেড়ে যাচ্ছে আর কপার সালফেটের দ্রবণে কপারের পরিমাণ কমে যাচ্ছে তাই একদিকে জিঙ্ক সালফেটের দ্রবণে তাহলে বলা যায় যে প্লাস বেড়ে যাচ্ছে আর কপার সালফেটের দ্রবণে কপারের পরিমাণ কমে যাচ্ছে মানে মাইনাস বেড়ে যাচ্ছে তা এটার একটা সলিউশন আছে সলিউশনটি আমরা এখন সলিউশনটি হলো লবণ সেতু যেটার সাথে আমরা অনেকেই প্রায় পরিচিত লবণ সেতুতে জানি যে আমরা প্লাস আর মাইনাস বেড়ে যাচ্ছে তাই একটা লবণ দেওয়ার ফলে লবণের প্লাস প্রান্ত মাইনাসের দিকে চলে যাবে আর মাইনাস প্রান্ত প্লাসের দিকে চলে যাবে